হ্যালো ফ্রেন্ডস, আমি চিরঞ্জিৎ আর তোমরা শুনছো নর্থ বেঙ্গল টাইম, উত্তরবঙ্গের একমাত্র শিক্ষা সংক্রান্ত ইউটিউব চ্যানেল যা সবার আগে সবার সামনে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য তোমাদের সামনে তুলে ধরে। বন্ধুরা, আজকের এপিসোড সংখ্যা হলো 4, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে কিন্তু আলোচনা করব, যেটা তোমরা থাম্বনেল দেখে এতক্ষণে বুঝে গেছো কোন বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি। হ্যাঁ ঠিকই, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ল পড়ার জন্য অর্থাৎ আইন নিয়ে পড়াশোনা করার জন্য ইংলিশ কতটা জরুরি, ইংলিশ জানাটা কতটা জরুরি, সেই ব্যাপারে কিন্তু আজকে আলোচনাটা করব। আমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন বা ভাবনা চিন্তা আসে মাথায় যে আমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, ইংরেজিতে আমি দুর্বল, কিন্তু আইন বা ল নিয়ে পড়ার খুব ইচ্ছা। এইসব প্রশ্ন বা ভাবনাগুলো বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের মনে প্রায়শই আসে। একজন ছাত্র তার ইংরেজি পড়তে কমফর্ট অনুভব করে না, তাহলে সে কি ল স্টাডি করার জন্য যথেষ্ট যোগ্য হবে? বন্ধুরা, আইন বা ল পড়ার জন্য তো অবশ্যই ইংরেজি জানা প্রয়োজন, ইংরেজিতে নিখুঁত হতে হবে এরকম কিন্তু কোনো বিষয় নেই। বেসিক ইংরেজিটা জানা থাকলেই কিন্তু চলবে। যেমন ধরো, তুমি কোনো কিছু পড়ার ক্ষমতা রয়েছে বা বোঝার ক্ষমতা রয়েছে এবং কোনো কিছু লেখার ক্ষমতা রয়েছে ইংরেজিতে, তো তাহলেই কিন্তু তোমার ল স্টাডি করার জন্য তুমি যোগ্য। বিএ LLB 5 বছরের একটি কোর্স, এই কোর্সটি বা প্রোগ্রামটি ইংরেজি ভাষায় করানো হয়। হয়তো তোমাদের প্রথম বছর পড়াশোনা করতে অসুবিধা হবে, কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে আর তোমরাও ইংরেজিতে যথেষ্ট ভালো হবে। মানুষের মধ্যে একটা জিনিস আছে যে কোনো কিছু অভ্যাস বা কোনো বিষয়ে নিয়মিত অনুসরণ বা চর্চা করলে সে বিষয়ে কিন্তু তুমি উন্নতি সাধন করতে পারবে। এই কোর্সটি 5 বছরের, 5 বছর একটা দীর্ঘ সময়, আর এই দীর্ঘ সময়ে তোমরা কিন্তু ইংরেজিটা চর্চা করতে পারবে। মানুষ যদি কোনো কিছুকে মানে সৎভাবে চর্চা করে, তাহলে কিন্তু সেই বিষয়ে সে উন্নতি সাধন করে। তাহলে তোমরা এখানে চর্চার সাথে চর্চাটাও করতে পারবে, অর্থাৎ প্র্যাকটিসটা তোমাদের নিয়মিত হবে, আর নিয়মিত প্র্যাকটিস করলেই কিন্তু তোমাদের ইংরেজিটা সুন্দর হবে। বিশ্বাস করো, আমার অনেক সিনিয়র আর জুনিয়র পরিচিত আছে যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেও আইন নিয়ে বড় বড় নাম করা বিশ্ববিদ্যালয়ের কলেজগুলিতে কিন্তু ভালো ফলাফলের সাথে সাকসেসের শিখরে পৌঁছে গেছে। সো তুমি বা তোমাদের যদি মোটামুটি ইংলিশ জানা থাকে, অর্থাৎ লিখতে পড়তে এবং সাধারণ কিছু গ্রামার জানা থাকে, তাহলেই কিন্তু তুমি ল পড়ার যোগ্য। একটা মানুষের ভাষা বা ল্যাঙ্গুয়েজ কখনই তার দুর্বলতা হতে পারে না। একটু কষ্ট করলেই কিন্তু তোমরা তোমাদের পছন্দের বিষয়ে অর্থাৎ ল পড়ার সুযোগ কিন্তু বা স্বপ্ন পূরণ করতে পারবে। তো ফ্রেন্ড, আজকে এই পর্যন্তই। যদি তোমাদের এই পডকাস্টটি ভালো লাগে অবশ্যই লাইক করো, এবং এরকমই ইনফরমেশন ভিডিও যদি চাও বা পডকাস্ট চাও অবশ্যই তাহলে কিন্তু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটা অবশ্যই বা পডকাস্টটি অবশ্যই তোমাদের ল ইন্টারেস্টেড ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলো না একদম। এবং পডকাস্টটি তোমরা শেষ পর্যন্ত শোনার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।